বন্ধুরা, আজকের একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর তার সাথে অনেক বেশি হ্যাপি আছো। আজকে হচ্ছে সোমবার, তো আজ থেকে আবার একটা নতুন করে সপ্তাহ শুরু হয়ে যাচ্ছে। তো স্কুল শুরু হয়ে যাচ্ছে আমার ছেলের আজ থেকে। কালকে রবিবার ছিল, একটু ছুটি ছিল, তো আজকে সোমবার। তো ওকে সকালবেলায় উঠিয়ে রেডি করে দিচ্ছি, আর রেডি করিয়ে ও বাবার সঙ্গে স্কুল এখন চলেও গেছে। তো ওকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর আমি একটু ফ্রি হলাম, আর একটু দাঁড়িয়ে একটুখানি জল খাচ্ছি, আর বাইরের একটু সবুজ গাছপালা আকাশ এগুলো একটু দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপর সকালবেলা যে সমস্ত কাজকর্ম হয় সেই কাজকর্মে আমি লেগে পড়েছি। তো এর আগে ঘর ঝাঁট দিয়েছি, তারপর মুছেছি, আর তারপর কয়েকটা হালকা ফুলকা জামা কাপড় ছিল তো সেগুলো সারপে একটু ভিজিয়ে রাখছি। তো তারপর আমি ভিজিয়ে রেখে বাকি কাজগুলো একটু করব। আর আজকের জলখাবারে হয়েছে ঘুগনি। তো ঘুগনিটা প্রায় হয়ে এসেছে, তো একটুখানি ভাজা মশলা উপর থেকে দিয়ে দিলাম যাতে টেস্টটা একটু ভালো লাগে, একটু অন্যরকম খেতে হয়। একটু গরম মশলা দিলেও ভালো লাগে, বাট ভাজা মশলা দিলে একটু টেস্টটা একটু ভালো হয়। তো তার জন্য একটু ভাজা মশলা একটু ছিটিয়ে দিলাম উপর থেকে। তো এটা ঘুগনিটা রেডি হয়ে গেছে, এর সাথে রুটি হবে, রুটিটা খাওয়ার আগে গরম গরম করা হবে। আর ব্রেকফাস্ট রেডি করার পরে একটু যে নোংরাগুলো টুকটাক পড়ে আর কি, মশলা বা তেল হলুদ একটু ছিটা পড়ে, তো সেগুলো একটু ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি, নাহলে একটু দেখতেও খারাপ লাগে জায়গাটা, তার জন্য একটুখানি ক্লিন করে নিচ্ছি। তো মোটামুটি আমার সকালবেলার যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো হয়ে গেছে, তো শুধুমাত্র কাচাকুচিটা করতে বাকি আছে। তো ভাবলাম আমি এখন ছেলেকে আনতে যাচ্ছি, মানে ওর 10টায় ছুটি, তো আমি প্রত্যেক দিন এখন ছুটির সময় যাচ্ছি আনতে। তো আস্তে আস্তে প্রায় 11টা মতো বেজে যাচ্ছে, তো তারপরে সবজি কাটাকুটি করে রান্না চাপাতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তো ভাবলাম ফ্রিজে কী কী সবজি আছে সেগুলো একটু দেখি আর তোমাদের দেখাচ্ছি। দেখো এই বক্সে যে লেবু কটা আছে, এই লেবুগুলো পিসির বাড়ি থেকে গত রবিবারে নিয়ে এসেছিলাম, তো তোমাদের দেখানো হয়নি। আরও ছিল, সেগুলো ভাতের সাথে প্রত্যেক দিন কেটে কেটে খাওয়া হয়েছে। তো ফ্রিজটা খুলতেই মনে পড়ে গেল, তোমাদের তো দেখানো হয়নি, তাই একবার দেখিয়ে দিলাম। আর দেখো ফ্রিজ থেকে পটল নিয়েছি বার করে, আর পেঁপে নিয়েছি। তো পটলগুলো না একটু নরম নরম হয়ে গেছে, মানে আনার পর থেকেই দেখছি একটু নরম নরম। যাই হোক, বেশি দিন রাখলে পরে ওগুলো আরও হলুদ হয়ে যাবে বা আরও নরম হয়ে যাবে, তখন আর ছাড়ানো যাবে না। এমনিতেই খোসাগুলো বটিতে ছাড়ানো যাচ্ছে না, একটা ছুরি নিয়েছি, তো সেই ছুরিগুলো দিয়ে, মানে ছুরিটা দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়াতে একটু প্রবলেমই হচ্ছে, গাগুলো জড়ো জড়ো হয়ে গেলে যেমন হয় ঠিক সেরকমই হচ্ছে। তো যাই হোক, পটলের খোসাগুলো আমি ছাড়িয়ে রেখে দিলাম। আর এদিকে একটা পেঁপেটাকে নিয়েছি, একটা পেঁপেকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, তারপর পাতলা পাতলা করে মানে জিরি জিরি করে কেটে রাখছি। এটা হবে কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন দিয়ে পেঁপের ঘন্ট করা হবে। তো তার জন্য আপাতত যেগুলো সবজি ছিল বাড়িতে আমি সেগুলোই চটপট করে কেটে রেখে দিয়ে তারপর আমি স্নানে যাব। তো মোটামুটি ফ্রিজে যা যা সবজি ছিল সেগুলো আপাতত আমি কেটে রেখেছি। পটলগুলো শুধু খোসা ছাড়িয়ে রেখেছি, আর পেঁপেটা তো বললামই জিরি জিরি করে কেটেছি। আর পটল আলুর যে তরকারি হবে, তো সেই পটল আলুর তরকারিতে ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি, আর পেঁয়াজ রসুন আদা ছাড়িয়ে রেখেছি। এরপর আমি কাঁচাকুচি করে নিয়ে একেবারে স্নান টান করে তারপর তোমাদের সঙ্গে আমি কথা বলতে আসছি। তো এখন 9:30 বাজছে, তো এই টাইমে আমি স্নান টান করে ছাদে জামা কাপড়গুলো মেলে দিলাম, দেখো। আর আজকে কিছুটা হলেও হাওয়াটা মনে হচ্ছে একটু কম, আর নিচের ব্যালকনিতে মিললাম না, তার কারণ হচ্ছে কখনো মানে পুরো চড়া রোদ, আবার কখন দেখা যাচ্ছে যে মেঘ করে যাচ্ছে, বৃষ্টি পড়ছে, তো নিচে সেই অবস্থায় ঠিক মতো শুকাবে না। তো যেগুলো আমার চটে যাওয়ার জিনিস আছে সেগুলো নিচে দিয়েছি, আর যেগুলো চটবে না কোনো ব্যাপার নাই রোদে দিলে, তো সেগুলো আমি এই যে ছাদে দিয়ে গেলাম। আর ছাদে কালকে মিডিল বরাবর একটা দড়ি টাঙানো হয়েছে, তো তার জন্য সাহস করে আমি মিডিলে মানে মিডিলের তারটাতে মিলে দিলাম, যে যদি কোনো কিছু প্রবলেম হয় মানে হাওয়া যদি দেয় উড়ে পড়ে যাওয়ার চান্স থাকে, তো ছাদের মধ্যেখানে পড়বে, তো তার জন্যই ছাদে বেশি করে মিলে দিয়ে গেলাম। আর আমি এখন যাবো হচ্ছে ছেলেকে আনতে, 10টায় ছুটি, এখন 9:30 বাজছে,
তো নিচে গিয়ে এবার আমি বেরিয়ে যাব। তো যাই হোক, ছেলেকে আজকে আনতে যাব, বাবা আর আমি দুজনেই যাব। তো চলো, লেট করবো না, নিচে যাই। আমরা কত করে দিয়েছি বাবা? আমরা কত করে? 20 টাকা কিলো। আর বেগুন ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসার পথে কতগুলো সবজি নিয়ে এলাম, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। পই নিয়ে এসেছি, বরবটি, কুমড়ো ছিল তাও নিয়ে এলাম, আর এদিকে হচ্ছে করলা আর আমড়া, আর একটা নটকোনা দোকানে গিয়েছিলাম, তো সেখান থেকে একটা নিয়ে এলাম, 1 প্যাকেট চানাচুর। তো এই হচ্ছে আজকের সবজির বাজার আমাদের। আর যে আমড়া নিয়ে এসেছিলাম সেই আমড়াটা কেটে রান্নাবান্না বসিয়েও দিয়েছি, তো আমড়াটা সিদ্ধ করে এখানে চাটনি হচ্ছে, মানে আমড়া পাতলা করে টক হচ্ছে। আর এদিকে হচ্ছে কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁপের যে ঘণ্ট, সেই পেঁপের ঘণ্টটা। তো ছেলেকে নিয়ে এসে তারপরে ওকে ড্রেস ট্রেস চেঞ্জ করিয়ে দিয়ে ব্রেকফাস্ট করিয়ে নিয়ে তারপর আমরাও করে নিয়েছি, তো সেগুলো তোমাদের আর দেখানো হয়নি। তো একেবারে রান্নাবান্নায় চলে এসেছি। তো দেখো, পেঁপেটা দিয়ে দিলাম, তো সিম্পল পেঁপের ঘণ্ট হবে, কোনো মশলাপাতি এতে যাবে না, শুধুমাত্র যাবে হচ্ছে নুন, হলুদ আর মিষ্টি। একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো একটু মিষ্টি, নুন আর হলুদ। তো দেখো তোমরা, রান্না করতে করতে ভাবলাম চানাচুরের প্যাকেটটা কিছুটা খুলেছিলাম, মুড়ি খাওয়ার সময় কিছুটা খুলেছিলাম, তো ভাবলাম নরম হয়ে যাবে, তো একটা কৌটোতে আগে ঢেলে নিই। তো তার জন্য একটা কৌটো নিয়ে সেটার মধ্যে ঢেলে রাখছি। বাড়িতে চানাচুর কিছু থাকলে না, বেশ একটু টুকটাক কিছু খেতে মন হলো, মানে কিছু খেতে মন চাইলো বিকেলবেলায় বা সন্ধেবেলায়, তো চানাচুর একটু খাওয়া যায়। আর এদিকে দেখো, পেঁপের ঘণ্টটা আমার একদম রেডি হয়ে গেছে, পুরো পেঁপের থেকে যে জল বেরিয়েছিল সেই জলেই পেঁপেটা পুরো সিদ্ধ হয়ে গেছে, আর এবার জাস্ট নামিয়ে দেব। আর যে পটলগুলো তোমাদের দেখিয়েছিলাম নরম নরম হয়ে গিয়েছিল, তো সেই পটলগুলো ভিতরে পুর ভরে বেসনে ডুবিয়ে, পটলের চপ যেরকম হয় তো সেরকমভাবে হালকা শ্যালো ফ্রাই হয়েছে, ডিপ ফ্রাই নয়, হালকা তেলে আর কি ফ্রাই করে নেওয়া হয়েছে। তারপর এটা আলু দিয়ে যে তরকারি, সেই তরকারির গ্রেভিতে আর কি এগুলো দেওয়া হবে। এটা করেছে মা, আমি ছিলাম না তখন, আলুর পুর, মানে আলু সেদ্ধ করে তাকে পুর করে তার মধ্যে ভরে সেটা বেসনে চুবিয়ে দেখো ভাজছে, বেসন গায়ে বেসন লেগে আছে। খুব বেশি পাতলা ব্যাটার নয়, বেশ মোটামুটি একটা ব্যাটার, খুব পাতলাও না, খুব মানে গাঢ়ও না, এরকম ব্যাটারে ডুবিয়ে আর কি ভাজা হচ্ছে। আর ভেতরে পুরটা মা আগেই ভরে নিয়েছিল, তার জন্য তোমাদের আমি দেখাইনি, মানে পটলের তরকারিটা আর কি একঘেয়েমি লাগছে, তো তার জন্য মা এটা একটুখানি করলো, মানে পটল আলু প্লেন তরকারিটা একঘেয়েমি লেগেছিলো। আর এর মধ্যে আতপ চাল, মানে গোবিন্দভোগ চাল দিয়েছিল মা, তো তার সেটাই তোমাদের একটু দেখিয়েছি যে চালটা তখন ভেজানো ছিল। আর দেখো এখন রেডি হয়ে গেছে তরকারিটা পুরোপুরি, আর এর মধ্যে কয়েকটা বরবটিও টুকরো দেওয়া হয়েছিল ছোটো ছোটো করে টুকরো করে, আর পুরো রেডি হয়ে গেছে, এখন ফুটে উঠেছে। আর তার মধ্যে যে পটল যেটা ভাজা ছিল সেই পটল ভাজাটা এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, ব্যাস আর একটুখানি ফুটে গেলেই নামিয়ে নেওয়া হবে। আর সব রান্না মোটামুটি হয়ে গেছে, আর আমি এদিকে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে, তারপর ছেলেকে এবার খাওয়াবো। আমার রান্নাঘর সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি, কাউন্টার টপ, ওভেন, সমস্ত কিছু। এরপর দুধ এসে গেছিলো, তো দুধটা চাপিয়ে দিয়েছি, আর তোমাদের দেখাই কী কী রান্না হয়েছে। যে এই দেখো চাল, পটল যেটা দেখালাম, পটলের যে গোটা গোটা পটল, আর এই যে ওটা হচ্ছে পেঁপের ঘণ্ট, আর এটা হচ্ছে মুসুরির ডাল, আর এখানটায় আছে একটু ঢেঁড়স ভাজা, আলু সেদ্ধ,
আর এটা হচ্ছে পাতলা করে আমের টক, আর তার সাথে ভাত তো আছেই। আর এখন ছেলেকে খাওয়াতে বসে পড়েছি, ও কার্টুন দেখছে আর ভাত খাচ্ছে। তো যাই হোক, ওকে খাইয়ে দিয়ে তারপর এবার আমরাও খেয়ে নেব। তো দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর তারপর ছাদে যে জামা কাপড়গুলো ছিল তো সেইগুলো আগে নামানো হয়নি, কারণ আজকে একটু ওয়েদারটা মেঘলা মেঘলা হয়েছিল। তো ভাবলাম খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে আসি। তো তার জন্য চলে এসেছি ছাদে, আর মোটামুটি সবই শুকিয়ে গেছে, নিচে নিয়ে চলে যাব আর এগুলো ভাঁজ করে এবার সুন্দর করে রেখে দেব। আর আজকের আকাশটা মেঘলা হয়ে আছে বলে যে নীল আকাশ, সেই নীল আকাশটা দেখা যাচ্ছে না, মেঘলা হয়ে আছে বলে, মেঘ করে আছে বলে আকাশটা একটু মেঘলা মেঘলাই দেখাচ্ছে। আর ছাদ থেকে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো ছাড়াও দোতলাতেও কিছু মেলা ছিল, সেগুলো নিয়ে এলাম একেবারে, মায়ের আমার সমস্ত কিছু একেবারে নিয়ে এলাম। আর সঙ্গে সঙ্গেই সেগুলো ভাঁজ করে সুন্দর করে রেখে দিচ্ছি, তা নাহলে যদি এগুলো এটা ফেলে রেখে দিই তাহলে একদম আমার আর করার সময়ই হবে না। তো যাই হোক, সেই জন্য একেবারে সুন্দর করে ভাঁজ করে জায়গা মতো রেখে দিয়ে তারপর একটু রেস্ট করব। আর আজকের ব্লগটা আমি এখানটাতে এন্ড করছি। তো যদি তোমাদের কোথাও একটু ভালো লাগে একটা লাইক করে দেবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর যারা নতুন বন্ধু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে, আনন্দে থাকবে। তাহলে চলো আজকের মতো টাটা।